দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্য রকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আসমাতুলি। আন্তর্জাতিক অঙ্গনের প্রতিদিনের বড় খবরগুলোর আড়ালে অনেকটা চাপা পড়ে ছোট কিছু খবর, যা নিয়ে আগ্রহ আছে মানুষের। এমন সব ছোটখাটো খবর নিয়ে আমাদের এবারের আয়োজন অন্যরকম সংবাদ। সদ্যপ্রয়াত মিখাইল গর্বাচেভের মাথার খুলির উপর লাল ও কালচে রঙের বিশাল বড় একটি দাগ রয়েছে। এটি কিসের দাগ তা জানতে কৌতূহলীদের আগ্রহের যেন শেষ নেই। ১৯৮৭ সালে ওয়াশিংটন পোস্টে এ নিয়ে একটি রিপোর্টও প্রকাশ করা হয়েছিল। একজন কৌতূহলী পাঠক ওয়াশিংটন পোস্টের কাছে এমন প্রশ্ন করেছিলেন, পরে জানা যায় এটি তার জন্মদাগ। মিখাইল গর্বাচেভের মাথার খুলির উপর যে লাল কালচে দাগটি দেখা যাচ্ছে, এটি আসলে তার জন্মদাগ। এটিকে পোর্ট ওয়াইন দাগ বলা হয়। মূলত লাল রঙের ওয়াইনের মতো এটি রং হয়, এই নাম দেওয়া হয়েছে। এটি সাধারণত জন্মের পর থেকেই দেখা যায়, বিশেষ করে মুখে অথবা হাতে এই দাগ তৈরি হয়। জানা গেছে রক্তের ত্রুটিপূর্ণ গঠনের কারণে এমনটি হয়। জন্মদাগ গোটা জীবনে বয়ে বেড়াতে হয়, তবে সময়ের সাথে সাথে অনেক সময় কিছুটা মিশে যায়। তিন দশক আগে সোভিয়েত ইউনিয়ন পতনের মাধ্যমে স্নায়ুযুদ্ধের অবসান আর যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের একক কর্তৃত্ব চলে যাওয়ার কালে যে কয়েকটি আলোচিত চরিত্রের বিশ্বের সবার প্রায় নজর ছিল, তার অন্যতম মিখাইল গর্বাচেভ। তখন তার কপালের এই দাগটিও আলোচনার বিষয় হয়ে উঠেছিল। আসমাতুলি, নিউজ 24। চুল ঝরা নিয়ে যাদের চিন্তার শেষ নেই তাদের জন্য আছে সুখবর। বিশেষ ধরনের হেলমেট পরলে ঝরবে না চুল, জানতে চান কিভাবে? আর্জেন্টিনার এক নারীর আবিষ্কার করা বিশেষ ধরনের হেলমেট পরলে ঝরবে না চুল, তবে চুল ঝরা বন্ধ হবে শুধুমাত্র ক্যান্সার রোগীদের। এরই মাঝে বেশ কয়েকটি দেশে জনপ্রিয় হয়ে উঠেছে এই হেলমেট। লম্বা ঘন কালো চুলের আশা অনেকেরই। অল্প বয়সে যদি চুল ঝরে যায় তাহলে ঘরে বাইরে বন্ধু মহলে পড়তে হয় নানা বিড়ম্বনায়। পরিসংখ্যান বলছে 30 বছর বা তার কম বয়সে চুল পড়া অথবা পেকে যাওয়ার পেছনে অতিরিক্ত চিন্তাই বেশি দায়ী। তবে এত শখের এমন চুল যদি কেড়ে নেয় কোনো রোগবালায় তাহলে দুঃখের আর অন্ত থাকে না। প্রায় এক যুগ আগে ক্যান্সারে আক্রান্ত হন পাউল, নিতে হয় কেমোথেরাপি। সে সময় তিনি চুল ঝরা নিয়েছিলেন বেশ উদ্বিগ্ন। তিনি আবিষ্কার করেন বিশেষ ধরনের এক হেলমেট, কেমোথেরাপি দেওয়ার সময় যা পড়লে ঝরে না আর চুল। প্রথম দেখায় সাধারণ টুপির মতো মনে হলেও এটি মূলত ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসায়। কেমোথেরাপি নিচ্ছেন এমন রোগীদের চুল ঝরা রুখে দেয় এই হেলমেটটি। চিকিৎসক আমাকে যখন বলেছিলেন কেমোথেরাপি নেওয়ার কথা, তখন চুল ঝরে যাওয়া নিয়ে চিন্তা করতে হয়নি। চিকিৎসা শেষে আরো বেশি খুশি ছিলাম। আমি চেয়েছি ক্যান্সারে আক্রান্ত সবাই যেন এই হেলমেটটা ব্যবহারের সুযোগ পায়। আর্জেন্টিনা ছাড়াও এই হেলমেট ব্যবহার করা হচ্ছে বেশ কয়েকটি দেশে। গেল এক দশকে এই হেলমেট ব্যবহার করে উপকৃত হয়েছেন প্রায় 60,000-এর বেশি ক্যান্সার রোগী। বাংলাদেশের তৈরি 200 গ্রেড স্টেনলেস স্টিলের একমাত্র গভীরতম আরএফএল কিচেন সিঙ্ক। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর রান্নাঘর। কোনো কিছুই ফেলনা না, তা আরেকবার প্রমাণিত হলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। ফেলে দেয়া প্লাস্টিক বোতলের কর্ক দিয়ে বিশাল আকারের ম্যাকাও পাখির একটি দেয়ালচিত্র তৈরি করেছেন দেশটির একজন চিত্রশিল্পী। দেখে মনে হয় যেন রং তুলিতে আঁকা কোনো চিত্রশিল্প, কিন্তু দেয়াল জুড়ে আঁকা বিশাল এই ম্যাকাও পাখিতে বিন্দুমাত্র ছোঁয়া লাগেনি কোনো আলাদা রঙের। শুধুমাত্র বোতলের ক্যাপের মতো পুনর্ব্যবহৃত প্লাস্টিকের মাধ্যমেই তৈরি হয়েছে ভেনেজুয়েলার এই স্ট্রিট আর্ট। কারাকাসের উপকণ্ঠে কয়েক ডজন শিশু এবং বয়স্ক বাসিন্দাদের নিয়ে 2 সপ্তাহ ধরে দেয়ালচিত্রটি তৈরি করেছে অস্কার অলিভারেস নামের এক চিত্রশিল্পী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে নিজেদের সংগ্রহে থাকা প্লাস্টিক বর্জ্য দানের জন্য আহ্বান জানিয়েছিলেন তিনি। বলেন, প্রকল্পটি তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় 3 লাখ প্লাস্টিক বোতলের ক্যাপ।
আমাদের চারপাশে অনেক ভাঙাচোরা জিনিস থাকে আর সেগুলোকেও যে কাজে লাগানো যায় তার একটি উপযুক্ত উদাহরণ হচ্ছে এই আর্ট। সেই সাথে মনে করি যেসব শিশু এবং তরুণরা চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখে তাদের জন্য চমৎকার ভাবেই অনুপ্রেরণাদায়ক হবে এই প্রকল্প। এই দেয়ালচিত্র তৈরির কাজ করতে অর্ধরজন শিশুকে নিয়ে এসেছিলেন স্কুল শিক্ষিকা ওসমারা আপন্তে। শিশুদের পুনর্ব্যবহার সম্পর্কে শেখানোর এটি একটি দুর্দান্ত উপায় এমনটাই জানিয়েছেন তিনি। নিবির আমিন, News24। কুমরু নৌকায় ভেসে টানা 11 ঘন্টায় মিজুরি নদীতে 38 মাইল পাড়ি দিয়ে গিনেস বুকে নাম লেখালেন মার্কিন নাগরিক ডোয়ানে হ্যানসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নেব্রিস্কার বাসিন্দার মিশন পাম্পকিন বোটের ভিডিওটি। তার বানানো নৌকাটি নিজ বাগানেরই কুমরুর খোলে তৈরি। তার স্ত্রী 384 কেজি ওজনের কুমরুটির নাম রেখেছেন বেল্টা। এর আগের রেকর্ডটি ছিল 25.5 মাইল পাড়ি দেয়া। হ্যানসেন বলেন, নিজের 60তম জন্মদিনে মজার কিছু করার উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছিলেন। কুমড়ু নিয়ে নদীতে কখনো এভাবে নামা হবে ভাবেননি তিনি। নিজের গাছের কুমড়ু এত বড় হয়েছে এটাই গর্বের বিষয়। সংযুক্ত আরব আমিরাতে লবণ ছিটিয়ে ক্লাউড সিডিং পদ্ধতিতে ঘটানো হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত। মরুভূমির দেশগুলোতে তেমন একটা বৃষ্টিপাত হয় না। তাছাড়া প্রচণ্ড তাপমাত্রায় বেড়েছে এখানে পানির সংকট। সেই সংকট মোকাবেলায় এবার ক্লাউড সিডিং প্রক্রিয়া শুরু করেছে দেশটি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এই প্রক্রিয়ায় মূলত মেঘে রাসায়নিক পদার্থ ছিটিয়ে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হয়। তবে এবার রাসায়নিকের পরিবর্তে লবণ ব্যবহার করছে আমিরাত। এক্ষেত্রে ছোট বিমানে মেশিনের মাধ্যমে লবণ ছিটানো হয় মেঘে। লবণে থাকা সোডিয়াম ও পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে মেঘ থেকে পরিণত হয় বৃষ্টি। কর্তৃপক্ষ বলছে, এই প্রক্রিয়ায় বৃষ্টি আগের চেয়ে বেড়েছে পরিমাণ। অন্য যে কোনো পদ্ধতির চেয়ে লবণের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত অনেক বেশি নিরাপদ বলে জানিয়েছেন গবেষকরা। কর্তৃপক্ষ জানায়, খুব শিগগিরই পুরো মধ্যপ্রাচ্য জুড়েই চালানো হবে লবণের মাধ্যমে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর প্রক্রিয়া। বৃষ্টির পানি সংরক্ষণের খবর আমরা প্রায় সবাই জানি। তাই বলে তুষার সংরক্ষণ অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্যি। শীত ছাড়া অন্য ঋতুতে ব্যবহার জন্য তুষার সংরক্ষণের পরিকল্পনা করছে জার্মানি। জার্মানিতে বিশ্ব স্কি প্রতিযোগিতার জন্য একটি প্রতিষ্ঠান সারা বছর প্রশিক্ষণের জন্য তুষারের প্রয়োজন মনে করে, আর এখান থেকে এই প্রকল্প শুরুর পরিকল্পনা করা হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, তুষারগুলোকে কাঠের গুঁড়ি দিয়ে প্রথমে ঢেকে দেওয়া হয়। সূর্যের তাপ কাঠের গুঁড়িগুলোকে ভেদ করতে না পারার তুষারগুলো গলে যায় না, ফলে শীত চলে গেলেও অন্য ঋতুতেও তুষার ব্যবহার করা সম্ভব হয়। অভূতপূর্ব খরায় পড়ছে পর্তুগাল। পানির দাম বেড়ে যাওয়ায় দেশটির 43টি পৌরসভায় রাস্তা ধোয়া ও গাছে পানি দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছে পর্তুগিজ সরকার। দেশটির জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট জানায়, গেল কয়েক মাস ধরে পর্তুগালের মূল ভূখণ্ডে তীব্র খরা চলছে। দেশটির পরিবেশ মন্ত্রী দুয়ার্তে কার্ডেইরো বলেছেন, মূল ভূখণ্ডের 31টি বাঁধের মধ্যে 10টির অবস্থা ভয়াবহ। এসব বাঁধে পানির পরিমাণ ধারণ ক্ষমতার 20% নেমে গেছে। News24 অন্যরকম সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত News24 এর অন্যরকম সংবাদে। শেষ মুহূর্তে পিস্তল ঠিক মতো কাজ না করায় প্রাণে বেঁচে গেছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কিরচনার। বৃহস্পতিবার এক ব্যক্তি তাকে গুলি করার চেষ্টা করেন, তবে পিস্তলটি সঠিকভাবে কাজ না করায় রক্ষা পান তিনি। দাবানল মানে ধ্বংস, জ্বালাও পোড়াও আর ক্ষয়ক্ষতির দীর্ঘ তালিকা। তবে অনেকেই হয়তো জানেন না, এই দাবানল বনভূমির উর্বরতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। অবাক হচ্ছে নিশ্চয়ই। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, দাবানল মানুষের জন্য বিধ্বংসী হতে পারে, তবে এটি ঝলসে যাওয়া যে ভূমি পেছনে ফেলে যায় তা বনভূমির জীবনচক্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বড় দাবানল ধ্বংস ডেকে আনে এবং গাছপালা পুনর্জন্মের ভারসাম্যকে বিপর্যস্ত করে। তবে অবিশ্বাস্য শোনা গেলেও সত্যি, বনের উর্বরতা বৃদ্ধির একটি প্রাকৃতিক উপায় এই দাবানল। সময়ের সঙ্গে সঙ্গে বনের মাটিতে জমা হওয়া ধ্বংসাবশেষ একটি পুষ্টি সমৃদ্ধ স্তর তৈরি করে। স্বাভাবিক সময়ে এটি ঠিকভাবে ভাঙা যায় না এবং তা গাছপালা শোষণ করে নেয়। তবে পোড়া অবস্থায় পুষ্টি উপাদানগুলো মাটিতে মিশে যায়, ফলে একটি পরিপক্ক বনের বড় গাছগুলো আগুনের মধ্যেও বেঁচে থাকার জন্য প্রস্তুত হয়। ক্যালিফোর্নিয়ায় জন্মানো জায়ান্ট সিকোয়াস পরিপক্ক হওয়ার সাথে সাথে এতে পুরো আগুন প্রতিরোধী আবরণ বা বাকল তৈরি হয়, যা গাছটির ভেতরের অংশকে রক্ষা করে। এসব এলাকায় লজপোল পাইনের মতো কিছু উদ্ভিদের দাবানলের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, ফলে দাবানলের কিছুদিন পরই ওই ভূমিতে এগুলোর চারাগাছ দেখতে পাওয়া যায়। তবে সবকিছুই ভেস্তে যায় যখন দাবানল অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বড় এবং ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড ক্রমে নিয়মিত হয়ে উঠছে। আসমাতুলি, News24। আদালতের নির্দেশে চলতি সপ্তাহে মাত্র 9 সেকেন্ডেই ঘুরিয়ে দেওয়া হয়েছে ভারতের 32 তলার বহুল আলোচিত অট্টালিকা টুইন টাওয়ার। গেল 28 আগস্ট স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে 3,700 কেজি বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত কুতুব মিনারের থেকেও উঁচু এই বহুতল ভবনটি। শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল নয়ডার এই টুইন টাওয়ার। বেআইনিভাবে এটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ ছিল, যা শেষ পর্যন্ত আদালতে গড়িয়েছিল। অবশেষে চলতি বছরের 12 আগস্ট সুপ্রিম কোর্ট এটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। ভাঙতে গিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য নেওয়া হয় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ। এই যমজ অট্টালিকা নিয়ে আইনি লড়াই শুরু হয়েছিল 2012 সালের ডিসেম্বরে। ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় হয়ে গেল সর্ববৃহৎ কনসার্ট। প্রায় 16,000 সঙ্গীতশিল্পী, গায়ক ও শিশুদের সমন্বয়ে বোগোতা ফিলহারমনিক অর্কেস্ট্রা দিয়ে পরিচালিত কনসার্টটি গড়েছে বিশ্ব রেকর্ড। কলম্বিয়ায় 16,000 যন্ত্র সঙ্গীতশিল্পী ও শিশুরা একত্রে সঙ্গীত পরিবেশন করে গড়েছে বিশ্ব রেকর্ড। ফিলহারমনিক অর্কেস্ট্রার বিটোভেনের নবম সিম্ফনি এবং পোর্তো রিকান দল ল্যাটিন আমেরিকার জনপ্রিয় ধারার সঙ্গীত পরিবেশন করে। এই এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। এখানে অনেক অসাধারণ সঙ্গীতশিল্পীর সাথে একসাথে কাজ করতে পেরেছি। 2016 সালে কলম্বিয়ার রেভলিউশনারি আর্ম ফোর্সের বিদ্রোহী সদস্যদের নিয়ে গঠিত ট্রুথ কমিশনে গত 60 বছরে দেশটিতে ঘটে যাওয়ার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জুড়ে প্রকাশ করে। তারই অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়। সম্প্রতি সত্য কমিশন শান্তি চুক্তির ফলস্বরূপ একটি অত্যন্ত বেদনাদায়ক চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। কলম্বিয়ার সমস্ত ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন। কলম্বিয়ায় বাগোতার বলিভার মেট্রোপলিটন পার্কে বিশ্বের সবচেয়ে বড় এই কনসার্টটি দেখতে জমায়েত হয় হাজারো দর্শনার্থী। চন্দ্রানী চন্দ্রা, News24। পর্দা উঠেছে ভ্যানিস চলচ্চিত্র উৎসবের 79তম আসরের। উদ্বোধনী সিনেমা হোয়াইট নয়েজ দিয়ে শুরু হয়েছে 11 দিনের এই মহা উৎসব। এবারে গোল্ডেন লায়নের জন্য লড়ছে 23টি সিনেমা। এছাড়া বিশ্বখ্যাত নির্মাতাদের আলোচিত সব সিনেমা তারকাদের উপস্থিতি, নেটফ্লিক্সের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সহ রয়েছে নানা চমক। 79তম ভ্যানিস চলচ্চিত্র উৎসবে এবার 23টি সিনেমা লড়ছে সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য। উৎসবের অন্যতম আলোচিত ছবি লাভ লাইভ নির্মিত হয়েছে সড়ক দুর্ঘটনার পর বাবা ছেলের অপরাধবোধকে ঘিরে। অন্যদিকে ইরানের নিষিদ্ধ প্রেমের গল্প নিয়ে নির্মিত নোবেয়ার্সও আলোচনায় আছে। মূল বিভাগের প্রতিযোগিতায় রয়েছেন বিশ্বখ্যাত সব নির্মাতা। দীর্ঘ 1 দশক পর অ্যান্ড্রু ডমিনিক ফিরেছেন ব্লন্ড ছবির মাধ্যমে। অন্যদিকে 2015 সালে রেভেনেন্ট সিনেমা দিয়ে অস্কার জয়ের পর আর কোনো সিনেমা বানাননি আলেকজান্দ্রো ইনারিতো।
এবার বার্ডো ছবি দিয়ে পর্দায় ফিরেছেন তিনি। উৎসবে আউট অফ কম্পিটিশন ফিকশন ও নন ফিকশন বিভাগে জায়গা করে নিয়েছে আরও 10টি সিনেমা। এছাড়া হরাইজন্স শাখায় 6টি ছবি প্রদর্শিত হবে। এর বেশিরভাগ সিনেমাই তরুণ নির্মাতাদের। উৎসবের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন হলিউড অভিনেত্রী জুলিয়ান মুর। তবে শেষ পর্যন্ত ভেনিস উৎসবে কারা বাজিমাত করবেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। এই ছিল অন্যরকম সংবাদের আয়োজন। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।